আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটা ভিডিওতে আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল পাওয়ার লেন বিডি আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ রাজীব ব্যাস সামনের প্রোডাক্টগুলো দেখে বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা হচ্ছে আমাদের কম্পিউটার কেস নিয়ে অর্থাৎ কম্পিউটার ক্যাবিনেট নিয়ে এবং এখানে পেয়ে যাবেন হচ্ছে সবগুলো হচ্ছে আজকের ভিডিওতে থাকবে হচ্ছে আমাদের অ্যাকুরিয়াম টাইপের সবগুলো কেসিং এরপর দিব হচ্ছে আমরা যে কেসিং গুলো অফিসিয়াল এবং হচ্ছে দুইটা তিনটা আরজিবি করে ফ্যান থাকে পার্ট 2 তে আপনি ওই অপশনগুলো ওই কেসিং গুলার ভিডিও পেয়ে যাবেন আজকের এই অ্যাকুরিয়াম সিস্টেমের কেসিং গুলোই থাকবে বিয়ার্স কোনটার কি মডেল কোনটার আপনি কি ধরনের ফ্যাসিলিটিস পাবেন লাইটগুলো চেঞ্জ করা যাবে কিনা ইন ফিউচার আপনি আপডেট করতে পারবেন কিনা কোন রকম ভাবে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেই ক্ষেত্রে যারা কম্পিউটার কিনতে যাচ্ছেন কেসিং সম্পর্কে যাদের একটু আইডিয়া মানে গর্জিয়া সরজন একটা ক্যাবিনেট দরকার কেসিং দরকার তারা কিন্তু নিশ্চিন্তে এই ভিডিওটি দেখতে পারেন চলুন তাহলে শুরু করা যাক বিয়ার্স প্রথমে যে কেসিংটা দেখাচ্ছি এটা হচ্ছে পিসি পাওয়ার ব্র্যান্ডের H600 মডেলের একটা কেসিং দেখাচ্ছি প্রথমে সামনে পেয়ে যাচ্ছেন টেম্পার গ্লাস সাইডও পেয়ে যাচ্ছেন ফুললি টেম্পার গ্লাস অর্থাৎ উপরে থাকছে তিনটা RGB ফ্যান এবং সাইডে মানে অফ সাইড থাকছে আরো দুটি RGB ফ্যান ব্যাক সাইডে থাকছে আরো একটা RGB ফ্যান অর্থাৎ আপনি এই কেসিং দিতে RGB ফ্যান পেয়ে যাবেন হচ্ছে 6টা এটা পানি কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন কালারগুলা চেঞ্জ করতে পারবেন লাইট ফ্যান আপনি যে কেউ যদি চান যে এই কেসিংটিতে আপনি ফ্যানগুলা চলবে লাইট বন্ধ থাকবে এরকম ও অপশন থাকছে এবং এই কেসিংটির ভিউয়ার্স প্রাইস থাকবে হচ্ছে মাত্র পাঁচ হাজার নয়শো টাকা এবং কেসিং আসলে কোনো অফিসিয়ালি কোনো আসলে ওয়ারেন্টি থাকে না এবং ব্যাক সাইডে ভিওর্স ক্যাবল ম্যানেজমেন্ট করার জন্য পর্যাপ্ত পরিমাণে স্পেস থাকছে এবং এটার যে লাইটিং গুলো আছে কিন্তু অন্য অন্য ফ্যান থেকে কিন্তু ডিফারেন্স একটু রেনবো লাইটিং ফ্যান এবং চেঞ্জ হবে প্রতিটা আপনি চেঞ্জ করতে পারবেন এভ্রিথিং আপনার মনের মতো করে আপনি এই কেসিং টাকে ইউজ করতে পারবেন এটার প্রাইস থ্রি ভিউয়ার্স অনলি পাঁচ হাজার নয়শো টাকা ভিডিওটি না টেনে দেখবেন ভিউয়ার্স এরপরে যে কেসিং টি দেখাচ্ছে এটা হচ্ছে আর এস মডেলের একটা গেমিং কেসিং এই কেসিং হচ্ছে হচ্ছে তিনটা আট জিবি একটা কেসিং এই কে সিম পেতে পাচ্ছেন আপনি তিনটা আর জিবি ফ্যান এই ফ্যান গুলা প্রতিটা পাঞ্চে কিন্তু চেঞ্জ হবে আপনি ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন প্রতিটা পাঞ্চে চেঞ্জ হবে সামনে থাকছে টেম্পার গ্লাস সাইডেও থাকছে টেম্পার গ্লাস উপরে থাকছে ডাস্ট ফিল্টার যেটাতে আপনি দুটি ফ্যান আরো অ্যাড করতে পারবেন অর্থাৎ দুটি ফ্যান আরো অ্যাড করার অপশন থাকছে ইউএসবি থ্রি পোর্ট ইউএসবি টু পোর্ট তো থাকছেই পাওয়ার পোর্ট এবং কন্ট্রোলিং পোর্ট থাকছে এবং নিচে থাকছে দুটি আর জিবি ফ্যান পিছনে থাকছে আরো একটি আর জিবি ফ্যান সাইডে চাইলে আরো চারটি এটাতে আরো চারটি আর জিবি ফ্যান চাইলে আপনি অ্যাড করতে পারবেন এই টিতে এই কেসিংটির প্রাইস থাকবে ভিউয়ার্স মাত্র বত্রিশশো টাকা সামনে টেম্পার গ্লাস সাইডে টেম্পার গ্লাস ওশন বিউ টাইপের এই কেসিংটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র বত্রিশশো টাকা এটার ভিতরে ঠিক সেমিলার একটা আরও একটা কেসিং আছে ব্ল্যাক কালার কেউ অনেকে আসলে হোয়াইট পছন্দ করেন কেউ আসলে ব্ল্যাক পছন্দ করেন আমরা দুইটা ভেরিয়েন্টে রেখেছি যাতে দেখার জন্য এবং দুইটারই সেম কনফিগারেশন সেম জিনিস পাবেন কালারটা জাস্ট ডিফারেন্স এটা থাকছে ব্ল্যাক কালারের এবং এটাও কিন্তু আপনি পাঁচ করে সিন করতে পারবেন এটা কিন্তু একশো টাকা প্রাইস কম হয়ে যাচ্ছে অর্থাৎ একত্রিশশো টাকা হলেই কিন্তু আপনি একুরিয়াম টাইপের এই গেমিং কেসিংটি পেয়ে যাবেন এবং তিনটা আট জিবি ফ্যান চাইলে আপনি চারটা ফ্যান আরও চারটা ফ্যান চাইলে আপনি অ্যাড করতে পারবেন এই কেসিংটিতে এরপরে দেখাচ্ছে এ ব্র্যান্ডের গেমিং কেসিং পাঁচটা আর জিবি ফ্যান দিয়ে একটা গেমিং কেসিং এই কেসিনটা তো আপনি উপরে পেয়ে যাচ্ছেন ডাস্ট ফিল্টার এবং আরো দুইটি ফ্যান চাইলে আপনি অ্যাড করতে পারবেন এবং এটাতে হচ্ছে পাঁচটা আর জিবি ফ্যান থাকছে নিচে দুইটা সাইডে দুইটা এবং ব্যাক সাইডে আরও তিনটা অর্থাৎ দুইটা ফ্যানে আপনার হচ্ছে ভিতরের ভিতরের বাতাসটা বের করবে আর দুইটা ফ্যান হচ্ছে ভিতরে বাতাসটা দিবে এরকম একটা অপশন মানে ইন এবং আউট দুইটা অপশনই থাকছে ইউএসবি থ্রি পোর্ট ইউএসবি টু পোর্ট তো থাকছে এবং এই কেসিংটাতে সামনে একটু বেগুনি টাইপের একটা কালার শেড দেওয়া আছে খুবই চমৎকার হোয়াইট কালারের কেসিং দুইটার ভিতরে কিন্তু ব্ল্যাক এবং হোয়াইটাই হোয়াইট দুইটাই আপনি দেখতে পাচ্ছেন দুটি সেম ডিজাইন বাট কালার ব্ল্যাক এন্ড হোয়াইট করা হয়েছে পাঁচটা এয়ার জিবি দিয়ে এই কেসিংটাও কিন্তু পুঁতিটা পাঞ্চে আপনি চেঞ্জ করতে পারবেন আপনি ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন কেউ যদি চান যে লাইটটা অফ থাকবে ফ্যান চলবে পিসিটাকে ঠান্ডা রাখার জন্য তারা কিন্তু নিশ্চিন্তে দেখতে পাচ্ছেন যে ফ্যান চলছে বাট লাইটিং টা অফ আবার যখন আপনি প্লেস করবেন তখন কিন্তু লাইটটা জ্বলে উঠবে ইউস বি থ্রি পোর্ট ইউস বি টু পোর্ট তো থাকছে এবং কিসিংটাতে টাতে ব্যাক সাইডে ক্যাবল ম্যানেজমেন্ট করার জন্য পর্যাপ্ত পরিমাণ স্পেস থাকছে যারা আসলে রাইজ অন ফাইভ ছাপ্পান্নশো আটান্নশো দিয়ে এক্স দিয়ে পিসিবি করতে চান আই ফাইভ টেন জেন ইলেভেন জেন টুয়েলভ জেন থার্টিন জেন দিয়ে পিসি বিল করতেছেন তারা কিন্তু নিশ্চিন্তে এই কেসিংটি ব্যবহার করতে পারেন এছাড়াও আদার্স সব ধরনের পিসির এক্সেসরিজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটারই ঠিক সেম আরও একটি ব্ল্যাক ভার্সনের আমাদের কাছে আছে এই কেসিংটি তো ঠিক সেম একই জিনিস পেয়ে যাবেন কালার ডিফারেন্স থাকবে দুইটা শুধু জাস্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এবং টোটাল এটাতে যেই অপশনগুলো বলেছি এবং এটা তো ঠিক সেম অপশন পেয়ে যাবেন হচ্ছে ডাস্ট ফিল্টার সহ টোটাল কিন্তু এটার প্রাইসটা আপনার একশো টাকা কমবে অর্থাৎ এটার প্রাইস চলে আসবে বিয়াস তিন হাজার নয়শো টাকায় তিন হাজার নশো টাকায় পাঁচটা এআ জিবি খুবই চমৎকার এই গেমিং দিচ্ছে এবং হচ্ছে আপনার ফ্যানগুলো মোটামুটি অনেক হাই কনফিগারেশনের ফ্যান রাখা হয়েছে হচ্ছে একদম পপুলার একটা কেসিং এটা হচ্ছে পিসি পাওয়ারের আইস কিউব আইস কিউব মডেলের রেনবো লাইটিং ফ্যান দিয়ে এই কেসিং এটার ভিতরে দুই থেকে তিনটা ভেরিয়েন্ট আছে অনেকে আমাদের কাছে বলে ভাইয়া ছাত্রিশ আটত্রিশশো টাকা এটার ভিতরে প্রাইস আছে হ্যাঁ আছে বাট সেগুলো কিন্তু প্রায় ফ্যান ডিফারেন্স এছাড়া টের কেসিং এর স্ট্রাকচার এবং সবগুলোই সেম পাবেন আপনি এই কেসিংটা তো পাঁচটা এআর জিবি ফ্যান থাকছে প্রতিটা ফ্যান হচ্ছে অন্য অন্য কেসিংগুলা থেকে পিসি পাওয়ারের কেসিংগুলোর ফ্যানগুলা খুবই গর্জিয়াস আপনি দেখতে পাচ্ছেন যে প্রতিটা পাঞ্চে ফ্যানগুলা চেঞ্জ হচ্ছে চাইলে আপনি কালারটা অফ করে রাখতে পারবেন অর্থাৎ ফ্যান চলবে এরকম অপশন থাকছে আবার যখন পাঞ্চ করবেন তখন কিন্তু আপনার ফ্যান লাইটিং আবার জ্বলে উঠবে পাওয়ার পোর্ট রিষ্টার পোর্ট এবং সাউন্ড পোর্ট তো থাকছেই অডিও জ্যাক পোর্ট এবং ইউএসবি থ্রি পোর্ট ইউএসবি টু তো পারছে নেই সামনে থাকছে টেম্পার গ্লাস সাইডেও থাকছে টেম্পার গ্লাস ব্যাক সাইডে মানে ব্যাক অপশনে কেবল ম্যানেজমেন্ট করার জন্য পর্যাপ্ত পরিমাণ স্পেস থাকছে কেসিংটিতে কেসিংটিতে চাইলে আরও দুইটি ফ্যান আপনি অ্যাড করতে পারবেন ভিওর্স এই কেসিংটির প্রাইস থাকবে অনলি একচল্লিশশো টাকা এটার একচল্লিশশো টাকা প্রাইস থাকবে এরপরে যে কেসিংটা দেখাচ্ছি আমরা এটা হচ্ছে রেভেঞ্জার ব্র্যান্ডের রেভেঞ্জার ব্র্যান্ডের বেস্ট ডায়নামিক মিনি এটা তো পাঁচটা এট জিবি ফ্যান থাকবে ভিওর্স এটার কালার ভেরিয়েন্ট হচ্ছে ব্ল্যাক এবং হোয়াইট দুইটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং এটা তো কিন্তু পাঁচটা এয়ার জিবি ফ্যান থাকবে প্রতিটা পাঞ্চে কিন্তু আপনি যেভাবে দেখতে পাচ্ছেন চেঞ্জ করা যায় চাইলে কিন্তু এটা লাইটটাও অফ করে রাখা যাবে ফ্যান চলবে এরকম অপশনও থাকছে এবং এই কেসিংটা তো চাইলে আপনি আরও দুইটি ফ্যান অ্যাড করতে পারবেন ইউজবি থ্রি পোর্ট ইউজবি টু পোর্ট তো থাকছে ব্যাক সাইডে কেবল ম্যানেজমেন্ট করার জন্য পর্যাপ্ত পরিমাণে স্পেস থাকছে এই কেসিংটির প্রাইস থাকবে ভিওয়ার্স অনলি চার হাজার টাকা ভিওয়ার্স এই ছিল আজকে আমাদের একুরিয়াম টাইপের কেসিং নিয়ে ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ডিটেল জানতে চাইলে আপনি আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ডাব্লু ডাব্লু ডট ডট কম ভিওর্স এই যে কোনো কেসিং চাইলে আপনি নিতে পারেন সেক্ষেত্রে আপনাকে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড সুভাস্তার্কেট আইসিটি ভবন সুবাস্তার্কেট আইসিটি ভবনে লিফ্ট নাম্বার ওয়ানে উঠে আসতো আপনাকে লেভেল সিক্সে শপ নাম্বার হচ্ছে ছয়শো আটান্ন উনষাট পঁয়ষট্টি নাম্বার সব এখানে আসলে পেয়ে যাবেন আমাকে এবং আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক ভবন থাকে মঙ্গলবার ঢাকার বাইরে থেকে যারা দেখছেন এই কম্পিউটার কেস নেওয়ার জন্য মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দেবেন প্রোডাক্টটি চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে আপনার গন্তব্য স্থানে বাকি পেমেন্ট দিয়ে প্রোডাক্টটি প্রোডাক্টটি পরিবহনে দেখে তুলে নেওয়ার সুযোগ থাকছে ভিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ